हेलो एवरीवन आज हम डिस्कस করবো ক্যান্টর'স থিওরেম অন নেস্টেড ইন্টারভাল তো আগে স্টেটমেন্টটা পড়া যাক যে লেট ক্লোজড ইন্টারভাল ए এন বি এন বি আর সিকোয়েন্স অফ ক্লোজড এন্ড बाउंडेड इंटरভাল such that ক্লোজড ইন্টারভাল এ এন প্লাস 1 বি এন প্লাস 1 সাবসেট অফ ক্লোজড ইন্টারভাল এ এন বি এন লিমিট অফ এন্টেস টু ইনফিনিটি লেন্থ অফ ক্লোসড ইন্টারভেল এ এন বিএন ইকোয়াস টু জিরো যদি হয় তাহলে দেখাতে বলছে নাকি ইন্টারসেকশন এন ইকো টু ওয়ান টু ইনফিনিটি ক্লোসড ইন্টারভেল এ এন বিএন কন্টেন্ট প্রিসিয়াসলি ওয়ান পয়েন্ট ওকে মানেটা কি যে আমার হচ্ছে একটা ক্লোজ ইন্টারভেল এ এন বিএন এর মধ্যে আমি হচ্ছে একটা ইন্টারভেল ডিফাইন করেছি এবং কি বলেছি নাকি এখানে নেস্টেড ইন্টারভেল বলছে মানে কি একটার ভেতরে আরেকটা ইন্টারভেল আমি ডিফাইন করছি অর্থাৎ এইটা যদি আমার এ ওয়ান বি ওয়ান হয় তাহলে পরের ইন্টারভেলটা কীরকম যাবে এ টু বি টু তারপরের ইন্টারভেলটা ডিফাইন হবে এ থ্রি বি থ্রি এরকম করে একটার ভেতর আরেকটা এরকমভাবে চলতে থাকবে ওকে এবং দুটো বাউন্ডেড হবে এই ইন্টারভেলটা বাউন্ডেড হবে এবং কি বলছে তাদের লেন্থ লিমিটের লেন্থটা জিরোতে যাবে অর্থাৎ কি লেন্থ মানে কি আমি যদি এ এ ওয়ান বি ওয়ানের লেন্থ দেখি তাহলে তার হবে বি ওয়ান মাইনাস এ ওয়ান যদি এ টু বি টু দেখি তাহলে বি টু মাইনাস এ টু তাহলে এরকম করে যদি ইন্টেন্সটি ইনফিনিটে যায় তাহলে তার লেন্সটা যদি জিরোতে যায় এবং এটা একটা নিস্টেড ইন্টারভেল মানে একটার পর আরেকটার ইন্টারভেল যদি এক্সিস্ট করে তাহলে ইন্টারসেকশন অফ দিস ইন্টারভেলে মাত্র একটাই পয়েন্ট এক্সিস্ট করবে দিস ইজ আওয়ার স্টেটমেন্ট তো এটার আমি প্রুফটা কীরকমভাবে এগোবো তাহলে আমার প্রথমে কি বলছে আমি এখানে ছবি দেখেই বুঝতে পারছি এটা কি যে এখানে যদি আমি ছবিটা দেখি যে এ ওয়ানের থেকে এ টু এদিক থেকে যদি দেখি এ ওয়ান থেকে এ টুটা বড়ো দেন আমি দেখতে পাচ্ছি এ থ্রি দেন এ ফোর এরকম শো অন করে বি থ্রি বি টু বি ওয়ান ওকে আবার এটাকে আমি যদি ঘুরিয়ে প্রেজেন্ট করি বি ওয়ান গ্রেটার দেন বি টু গ্রেটার দেন বি থ্রি গ্রেটার দেন বি ফোর গ্রেটার দেন অফ এ এন এ থ্রি এ টু এ ওয়ান ডিফাইন করতে পারি তার মানে এখানে আমি কী দেখতে পাচ্ছি যে এ এন যে সিকোয়েন্সটা হচ্ছে সেটা কি হচ্ছে এ ওয়ানের পর এ টু এ টুর পর এ থ্রি মানে এ এনটা আমার এক প্রকার মনোটন ইনক্রিজিং দিচ্ছে মনোটন ইনক্রিজিং দিচ্ছে এবং আমি যদি বিএন এর দিকে তাকানো যায় বিএন এর যে সিকোয়েন্সটা পাচ্ছি সেটা কি বি ওয়ান দেন বি টু বি ওয়ানের থেকে বি টুটা ছোটো বি টুর থেকে বি থ্রিটা ছোটো তাহলে এটা মনোটন ডিক্রিজিং দিচ্ছে এবারে কি জিনিসটা বাউন্ডেডের জন্য যেইটা মনোটন ইনক্রিজিং তার আপার বাউন্ড থাকবে অর্থাৎ বাউন্ডেড অ্যাবভ এক্সিস্ট করবে তার মানে কি এ এরটাতে বাউন্ডেড অ্যাবভ একজিস্ট করছে তাহলে কি এন যেটা পাচ্ছি সেটা হচ্ছে মনোটন ইনক্রিজিং হচ্ছে এবং কি তার বাউন্ডেড অ্যাবভ হচ্ছে কারণ কি জিনিসটা বাউন্ডেড হচ্ছে জিনিসটা বাড়তে বাড়তে গেলে তার হচ্ছে বাউন্ডেড অ্যাবভ একজিস্ট করবে ওকে এবং যেটা মনোটন ডিক্রিজিং দিচ্ছে তার কি লোয়ার বাউন্ড এক্সিস্ট করবে কারণ সে কমতে কমতে লোয়ার বাউন্ড যেটা সেখানে মিট করবে তাহলে মনোটন ডিক্রিজিং এবং তার লোয়ার বাউন্ড বাউন্ডেড সেটা বিলো হবে কারণ এটা লোয়ার বাউন্ডটা এক্সিস্ট করবে বিলো এক্সিস্ট করবে ফলে কি এবারে জিনিসটা বাউন্ডেড হচ্ছে মনোটন ইনক্রিজিং আর মনোটন ডিক্রিজিং একটাতে মনোটন ইনক্রিজিং হচ্ছে একটা মনোটন ডিক্রিজিং হচ্ছে ফলে এটা কি কনভার্জ করবে ফলে কি লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি এনটা কোথায় কনভার্জ করবে যেখানে তার এ এনটা যেটা কি যেখানে তার সুপ্রিমাম পাবো অর্থাৎ কি যেখানে তার লিস্ট আপার বাউন্ড পাবো তাহলে আমি ধরে নিচ্ছি এন যেটা কি না তার লিস্ট আপার বাউন্ডে কনভার্জ করবে এটা আর বিএনটা কি মনোটন ডিক্রিজিং ফলে সেটা তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যেটা সেখানে কনভার্জ করবে ফলে কি এ হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে কনভার্জ করবে ওকে এরপরে আমাদের কি গিভেন কন্ডিশান কী ছিল লিমিট অফ টু ইনফিনিটি টু ইনফিনিটি লেন্থ অফ ক্লোজ ইন্টারভেল এ এন বিএন ইজ টু জিরো তাহলে এটাকে আমরা কী লিখতে পারি উই ক্যান রাইট এটাকে আমরা এরকমভাবেও ডিফাইন করতে পারি যে লিমিট এন টেস্ট টু ইনফিনিটি তাহলে আমরা কী পেলাম লিমিট এন টেস্ট টু ইনফিনিটি বিএন বাই বিএন মাইনাস এ এন ইজ ইকুয়াস টু লিমিট অফ এনটেন্স টু বিএন ইক লিমিট অফ এনটেন্স টু ইনফিনিটি এন ইকোস টু বি টু এ তার মানে আলটিমেটলি এর লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ড একটা পয়েন্টেতেই মিট করছে ইজ ইক টু আলফা মানে একটা পয়েন্টেই যাচ্ছে তার মানে এটা পেলাম নাকি যে তাহলে আলফাটা বিলং করছে কার মধ্যে ক্লোজ ইন্টারভেল এ বিএন শুধু তাই নয় আলফাটা অলসো বিলং করছে দ্যাট ইজ ইমপ্লাই ইন্টারসেকশান ইনিকোয়স টু ওয়ান টু ইনফিনিটি ক্লোজড ইন্টারভেল এ এন্ড এ ওকে ক্লিয়ার এবারে আমি দেখাবো যে এখানে একটাই পয়েন্ট আছে তাহলে আমি ধরে নিচ্ছি লেট পসিবেল লেট পসিবেল বিটা বিলংস টু ইন্টারসেকশান ইনিকোয়স টু ওয়ান টু ইনফিনিটি ক্লোজড ইন্টারভেল এ এন এ ওকে এটা আমি ডিফাইন করছি এবারে বিটা যদি এর মধ্যে থাকে তাহলে আমি কী বলতে পারি যে লেডার্স ডিফাইন তাহলে এটা কি একটা তো সিকোয়েন্সের পয়েন্টটা পাচ্ছি লিমিটটা নেওয়ার পর এখানে যাচ্ছে তো লেডার্স ডিফাইন ডিফাইন আ সিকোয়েন্স ইউএন যার কি না লিমিট অফ ইউএনটা বিটা পাচ্ছি তাই তো লিমিট অফ ইউএনটা আমরা বিটা পাচ্ছি এবারে আমরা কি যেই ইউএনটা কোথা থেকে নিচ্ছি ইউএনটা একটা বাউন্ডেড ইন্টারভেল অফ এ এন বিএন তার মানে ইউএনটা লাইক হচ্ছে এ এন লেজ টু ইউএন লেজ টু বিএন ওকে এবারে আমরা কী জানি লিমিট অফ এ এনটা কোথায় যাচ্ছে সাম আলফাতে যাচ্ছে লিমিট অফ বিএনটাও কী পেয়েছিলাম আলফাতেই যাচ্ছে তাহলে বাই স্যান্ডউইচ থিয়ারাম অনুযায়ী কী বলতে পারি বাই স্যান্ডউইচ থিয়ারাম থিয়ারাম বলতে পারি লিমিট অফ ইউএনটাও অবশ্য আলফাতে যাচ্ছে ফলে বিটা টু আলফা পাচ্ছি ফলে এখানে একটাই তাহলে বিটা ইকোয়াস্টু আলফা মানে কি একটাই তার মানে পয়েন্ট এখানে এক্সিস্ট করছে দে আর ফোর এখানে তার মানে কি অনলি ওয়ান পয়েন্ট ওনলি ওয়ান পয়েন্ট এক্সিস্ট আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরি ওয়ান কারো কিছু যদি ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ